ক্যান্সার চিকিৎসায় এবার অভাবনীয় সাফল্যের কথা জানালেন বিজ্ঞানীরা। এবারই প্রথম কোনো ওষুধে পুরোপুরি সেরে উঠেছেন 18 জন রোগী। এ পরীক্ষা ইতিমধ্যেই চিকিৎসা বিজ্ঞানে ব্যাপক সাড়া ফেলছে। নিউ ইয়র্কের মেমোরিয়াল স্লোন ক্যাটারিং ক্যান্সার সেন্টারের নতুন গবেষণায় এই তথ্য উঠে এসেছে। আরও জানাচ্ছেন শাওন মাহফুজ। কোলন ক্যান্সারে আক্রান্ত কয়েকজন রোগীকে প্রায় 6 মাস ধরে রোস্টারলিমাব নামের একটি ঔষধ পরীক্ষামূলকভাবে প্রয়োগের পর প্রত্যেকেই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। গবেষণাগারে তৈরি রোস্টারলিমাব নামের ওষুধটিতে থাকা মলিকিউলস মানুষের শরীরে বিকল্প অ্যান্টিবডি হিসেবে কাজ করে। পরীক্ষামূলকভাবে 18 জন কোলন ক্যান্সারে আক্রান্ত রোগীকে 6 মাস ধরে প্রতি 3 সপ্তাহ পর পর ওষুধটি প্রয়োগ করা হয়। শারীরিক পরীক্ষার পর দেখা যায় তারা সবাই ক্যান্সারমুক্ত হয়েছেন, কারো শরীরে টিউমারের অস্তিত্ব ছিল না। ওষুধ দেওয়ার আগে এই 18 জন রোগীকে কেমোথেরাপি দেওয়া হয়েছিল, কারো অপারেশন করা হয়, কিন্তু তাতে আশানুরূপ সাফল্য মেলেনি। পেটের অথবা মূত্রনালীর সমস্যা দেখা যায় অনেকের। পরে সবার উপর নতুন ওষুধ প্রয়োগের সিদ্ধান্ত হয়। শেষ পর্যন্ত তাদের আর কোনো চিকিৎসার দরকার পড়েনি। এমন সাফল্যে বিস্মিত চিকিৎসকরা। এই পদ্ধতি অন্য ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার করা যায় কিনা তা খতিয়ে দেখছেন গবেষকরা। চূড়ান্ত সিদ্ধান্তে আসতে আরও বড় আকারের পরীক্ষা প্রয়োজন বলে মনে করছেন তারা। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।